পায়ে ব্যথার জন্য এগুলো করতে বলেছে ডাক্তারে এক্সারসাইজ দিয়ে তলায় বালিশ দিয়ে পায়ের বালিশ দিয়ে পায়ের তলায় তারপরে পায়াগুলোকে একবার এরকম করে তুলতে হবে আবার নামাতে হবে তুলতে হবে নামাতে হবে তুলতে হবে নামাতে হবে ব্যথার জন্য এটা করে কিন্তু খুব উপকার হচ্ছে একটা যোগা ম্যাট পেতে আর তারপরে এই দুটো তিনটে স্টেপ যদি এভাবে করা যায় না তাহলে কিন্তু অনেকটা পায়ে ব্যথাটা কম থাকে ওষুধ তো খেলে সবসময় কি বলতো ওষুধ তো পেন কিলার ছাড়ার কিছু দেবে না কিন্তু যদি তুমি এরকম প্রতিদিন একটু একটু করে যোগা করা যায় তাহলে কিন্তু পা গুলো একদম ঠিক থাকে আর আমাদের সব থেকে আগে পা গুলো ঠিক রাখা উচিত কারণ গোটা শরীরের ভরটা তো পায়েই নিয়ে থাকে তাই না তো গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন সকাল শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ আর যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও কমেন্ট করো ঠিক আছে তো সকালবেলা এখন আমি কাজ শুরু করছি তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে এটা একটু যোগা করে নিয়ে তারপরে কাজ শুরু করব তোমরাও এটা করতে পারো তাহলে দেখবে কাজের মানে মধ্যে একটা এনার্জি থাকবে আর যাদের গা হাত পা ব্যথা তাদের ব্যথা অনেকটা কম থাকবে অবশ্যই তোমরা এটা করবে কারণ সংসারে কাজকর্ম তখনই আমরা ভালো করে করতে পারবো যখন আমাদের শরীরটা ভালো থাকবে তাই না তো শরীরটা নিজের শরীর নিজের ভালো রাখার দায়িত্ব নিজেরই এটা সকলেই আমরা জানি কিন্তু অনেক সময় জেনেও না জানার মানে অমত থাকি আর কি কারণ সংসারটাকে আমি বেশি প্রায়োরিটি দিই তখন আমরা ভুলে যাই যে সংসার তখনই ভালো থাকবে যখন আমরা ভালো থাকবো যাই হোক সকাল সকাল তোমাদের অনেক কথা বললাম তোমরা কিছু মনে করো না ভালোভাবে নিও জিনিসটা আমার বন্ধুদের বলবো না তো কাদের বলবো বলো সব কথাই তো তোমাদেরকেই শেয়ার করি আর এখন কি বলতো বাড়িতে কারোদেরই অনেক ক্যান্ডিডেট নেই যে সেই আগের মতন বসে গল্প গুজব করার মতন সত্যি তাই তো এখন তোমাদেরকে পেয়ে আমরা অনেক কথা শেয়ার করতে পারি অনেক গল্প করতে পারি এটা আমাদের ভীষণ ভালো লাগে অনেকে ইউটিউব করে দেখবে একাকিত্ব কাটানোর জন্য দেখো ইনকাম তো আছে ইনকাম তো অবশ্যই দরকার স্বাবলম্বী হওয়া কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকেই একাকিত্ব কাটানোর জন্য ইউটিউব করে অনেক বন্ধু পায় অনেক বন্ধুর সাথে অনেক কথা শেয়ার করা যায় আমি তো মানে এটাকে খুব মানে দারুণভাবে বিশ্বাস করি আজকে এতগুলো কথা বলছি আমি তো একা একা দেয়ালের সাথে কথা বলতে পারতাম না আর ছেলে মেয়ে এরা সবাই তো এরা ব্যস্ত তাই না তারপরে মেয়েরা সকলেই তো কাজকর্ম তাদের তো অনেক কিছুই আছে তাদের তো একটা জগৎ আছে কিন্তু সবাইকে নিজের জগৎ নিজেকে তৈরি করে নিতে হয় তা আমি সেই জন্য 2021-এ আমি কিন্তু ইউটিউবে এসেছিলাম যদিও মাঝখানে আমার অনেকটা গ্যাপ পড়ে গেছিল
কারণ মানে কি কোনো কারণে। তো তারপরে আমি আবার গত মে মাস থেকে আবার কন্টিনিউ করছি। তো তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবে সাপোর্ট করো প্লিজ, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, কারণ তোমাদের ছাড়া মানে আমাদের কোনো অস্তিত্বই নেই। তোমরা যদি না থাকো তাহলে আমাদের এগিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই হচ্ছে ব্যাপার। আমি তারপর একটুখানি যোগা করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? তা বাইরে বেশ ঝলমলে রোদ্দুর দিয়েছে, আর এই যে জানলা দিয়ে একটুখানি রোদ্দুর এসেছে। ঠাকুর ঘরে এখনো জানলা দিয়ে রোদ্দুর আসেনি, আসলে আমাকে আবার সেই আমলকিগুলো কেটে রেখেছিল তোমাদের দাদা ভাই সেগুলো আবার দিতে হবে রোদ্দুরে। আর আমি এখানে ওটসটা খেয়ে নিচ্ছি। যে বন্ধুরা আমার পুজো টুজো হয়ে গেছে, পুজো টুজো করে নিয়ে এবার যাব রান্নাঘরে। ডালটা হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে যে ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ ফুলি দিয়ে একটা তরকারি করবো। কাঁচাগুলো সব তুলে নি, দুটো চলে যাচ্ছে। কালকে তবুও রোদ্দুর ছিল, আজকে একদমই রোদ্দুর নেই। জামা কাপড় তুলেই চলে যেতে হবে, আজকে দাঁড়ানো যাবে না। শুধু কথাই বলতে পারিস না, না ঠিক বোঝে যে আমি এসেছি জামা কাপড় তুলতে, আজকে চাল দিতে ভুলে গেছি, আজকে আমাকে দেখে সব দৌড়ে আসছে, তখন মনে পড়লো যে চাল দেওয়া হয়নি। দেখো চড়াই পাখিগুলো খাচ্ছে। খা তোরা, খা আনন্দে খা। এই গাছটা যেন কেমন হয়ে গেছে, দেখো পাতাগুলো এত সুন্দর রয়েছে, সুন্দর সুন্দর পাতা হচ্ছে, গোড়াটাও খুব মোটা হয়েছে, কিন্তু কিছুতেই লেবু গাছটা বড় হচ্ছে না, কেন কে জানে, কিছুতেই বড় হচ্ছে না। গাছটা সুন্দর রয়েছে কিন্তু কিন্তু বাড়ছে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:30 বেজে গেছে। এখন ঠান্ডাতে এখন আর রান্নাঘরে যাচ্ছি না, এখানেই বসে আছি চুপচাপ। রান্নাঘরে কাজ বাকি আছে, এখন আটা মাখতে হবে, রুটি করতে হবে, কিন্তু ইচ্ছে করছে না, একদম ঠান্ডাতে জলে হাত দিতে ইচ্ছে করছে না। জলে হাত না দিয়ে তুমি কোনো কাজই করতে পারবে না, যে কোনো কাজেই জলে হাত দিতেই হবে। যাই হোক যেতে তো হবে, করতেও হবে। কে তুমি? ও তোমাদের দাদা ভাই এসে গেছে, এবার চা করতে হবে। তো চা না কফি? কফি 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 চাফি করতে পারো। চাফি চাফি কর, চাফি মানে চা করে তাতে কফি দিয়ে দেওয়া আর কি, চাফি করতে হবে। এটা নতুন জিনিস কিন্তু চাফি, অবশ্য তোমরা সকলে জানো এটা চাপিটা। হ্যাঁ হ্যাঁ সবাই জানে, সবাই জানো এটা। আর শীতকালে তো এক নাগাড়ে কফি খেলে কি বলতো পেট গরম হয়ে যাবে। আর চায়ের সাথে কফিটা দিয়ে দিলে চাও খাওয়া হলো, কফিও খাওয়া হলো, দুরকমই হবে আর কি। তুমি ড্রেসটা ছাড়ো, তারপরে চা বসাচ্ছি। আর তরকারিটা ওবেলার থেকে কড়াই আছে,
আর তরকারিটা করতে হবে না, আর রুটি করলেই শুধু হয়ে যাবে। আর রুটিটা গরম গরম রুটি করতেই মানে খেতেই ভালো লাগে। হ্যাঁ, তার চেয়ে বড় কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার আছে। শুক্রবার মানে আমার সব কিছু ধোয়া মাজা পরিষ্কার ব্যাপারটা আছে। বেশি রাত্রি হলে আরো বেশি শীত করবে না গো। ঠিকই বলেছ, তাড়াতাড়ি করে নিতে হবে। তাড়াতাড়ি করে নিলে কি হবে, অতটা ঠান্ডা লাগবে না। এখন গিয়ে সবকিছু করে নি, করে নিলে কারণ চাটু, তারপরে রুটি করার যে চাকি বেলুন, এগুলো সব মাজতে হবে তো, ধুতে হবে। সারা সপ্তাহ মানে টক ফক লাগা থাকে, থাকে তো, ওই জন্য শুক্রবার বৃহস্পতিবার রাত্রে সবকিছু ধুয়ে নি শুক্রবারের জন্য। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগে, তোমরা পাশে থেকো অবশ্যই। আর কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি গো, তুমি আসবে, কিছু বলবে বন্ধুদের বলো কিছু? বলবো, ওই চাকি খেতে চাইছি, এটাই ভালো লাগছে এখন। পাশে থাকার কথা, আজকে ঠান্ডা কম আছে একটু, পাশে থাকার কথা বলো। হ্যাঁ, আমাদের পাশে থাকো, তুমি সরে এসে তোমাকে দেখতেই তো পাচ্ছে না। আমাদের আমাদের পাশে থাকো তোমরা, আর কি বলবো, আর একটু মাথাটা নাবাও। হ্যাঁ, তোমরা আমাদের পাশে থেকো, আমাদেরকে একটুখানি হেল্প করো, হেল্প করো। হ্যাঁ, সাপোর্ট করে আমাদের পাশে থেকো, যাতে আর হাজারের খুব বেশি দেরি নেই, হাজারটা যেন হয়ে যায় অন্তত। ঠিক আছে, হ্যাঁ চলো, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, গুড নাইট।